আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয় আরের যে নির্বাচনের ফলাফল এই ফলাফল মানুষের জয় সাধারণ মানুষ তারা যেটা চেয়েছে সেটা ফলাফল তারা দেখেছেন এটা গণতন্ত্রের জয় হয়েছে এবং এই জয় বিজেপি তথা এনডিএ এর জয় এবং সর্বোপরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি তার যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে আজকের এই জয় অতএব এই জয় আগামী 2021-এ আমরা পশ্চিমবঙ্গ দেখব আমাদের তাই মনে করি অনেক দায়িত্ব আমাদের বেড়ে গেল এবং আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গকে কিভাবে সাজাব তার একটা রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে সেই দায়িত্ব বুঝে আমাদেরকে আগাতে হবে তবে আত্মসন্তুষ্টি হলে চলবে না আমি মনে করি যে আত্মসন্তুষ্টি যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে তাই আমাদেরকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে আর মনে রাখতে হবে যে বিহারের যে জয় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আছে দৈনিক এখানে খুন হচ্ছে দৈনিক মায়ের কোল শূন্য হচ্ছে তাই এখানে আমাদেরকে অনেক দায়িত্বশীলভাবে আমাদের লড়াই করতে হবে এবং সচেতনভাবে আমাদের আগাতে হবে এই মমতা রূপী মমতা নামধারী ছলনাময়ী এই রাক্ষসীর হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে গেলে আমাদের জাতীয়তাবাদী শক্তি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী ভাই বন্ধুকে একত্রিতভাবে লড়াই করতে হবে এটাই আমার বক্তব্য আজকের জয় অবশ্যই আনন্দিত অবশ্যই আমাদের গৌরবে কিন্তু উৎফুল্ল হওয়ার কোনো কারণ আমি দেখছি না তাই আমি মনে করছি উৎফুল্ল না হয়ে নিজের নিজের দায়িত্ব আপনারা পালন করুন আমি আশা করছি 2021-এ এই ফল আমাদের আরও ভালো হবে বিহারের থেকে আমি মনে করি যে বিহারের থেকেও আমরা অনেক ভালো ফল করতে পারবো যদি আমরা সমঝোতার সঙ্গে চলতে পারি সমঝে চলতে পারি আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি